अगर कोई फिल्म जिसमें एक आदमी एक औरत से कहे कि तू मेरे जूते चाट, সন্দীপ রেড্ডি বাঙ্গার এনিমেল চলচ্চিত্র কোনোভাবেই সমাজকে ভালো বার্তা দেয় না। সন্দীপের ছবি মানেই নারীকে ছোট করা, সমাজের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা। যদিও আয়ের মানদণ্ডে ছবিগুলো ব্যবসা সফল হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এই ছবিগুলো সমাজের জন্য ক্যান্সার হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনেকে। এবার এই কাতারে সামিল হয়েছে ভারতের খ্যাতনামা গীতিকার জাভেদ আখতার। সম্প্রতি আরঙ্গবাদের অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন জাভেদ। সেখানে নাম না করেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন জাভেদ। তিনি বলেন, কি ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সব থেকে বড় বিষয়। আগার কোই ফিল্ম জিসমে এক আদমি এক ঔরত সে কহে কি তু মেরে জুতে চাট, ঔরত কো থপ্পড় মার দেনে মে ক্যা খারাপি হ্যায়। উদাহরণ হিসেবে কোনো ছবিতে এক পুরুষ চরিত্র একজন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে কিংবা পুরুষটি মহিলাকে চর মারে, তারপর সেই ছবি যদি সুপারহিট হয় তাহলে সেটা বিপজ্জনক বিষয়। ছবির নাম না নিলেও জাভেদ যে এনিমেল ছবির উদ্দেশ্যে তোপ দেগেছেন তা এক প্রকার স্পষ্ট। কারণ ছবিতে রণবীর কাপুর অভিনীত চরিত্রটি তৃপ্তি ডিমরিকে তার জুতো চেটে তার ভালোবাসা প্রমাণ করতে বলে। নির্মাতাদের তুলনায় আজকে দায়িত্ব দর্শকের কাঁধে অনেক বেশি বলে মনে করেন জাভেদ আখতার। তার কথায় কি ধরনের ছবি তৈরি হবে আর কোনটা হবে না সেই সিদ্ধান্ত দর্শককেই নিতে হবে, কি দেখব আর কি দেখব না সেই সিদ্ধান্ত আপনাদের হাতেই রয়েছে। জাভেদ আখতারের মতে, সমাজে কাঠামো বদলে যাওয়ার ফলে নীতিবোধ নিয়ে মানুষ প্রশ্নের সম্মুখীন। তার কথায়, একসময় ছবিতে ধনী মানুষকে খারাপ দেখানো হতো, গরিবকে ভালো। এখন সকলেই ধনী হতে চায় বলে ধনীকে আর খারাপ দেখানো সম্ভব নয়। তাহলে খারাপ কারা? এই প্রশ্ন রেখেছেন তিনি সবার কাছে।